বিজেপি সমর্থকদের উপর ফের হামলা চালালো পিঁপড়া মথা দুষ্কৃতীরা। সোমবার খুমলুঙ্গে জেপি নাড্ডার জনসভায় যোগদানে যাবার পথে তেলিয়ামুড়ায় হামলা চালায় পিঁপড়া মথা দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়েছে গাড়ি। এই ঘটনার গুরুতর আহত 7 জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পিঁপড়া মথা ছেড়ে বিজেপিকে সমর্থনের কারণে তাদের উপর হামলা চালিয়েছে পিঁপড়া মথার গুন্ডা বাহিনী, এমনই অভিযোগ জনজাতি বিজেপি সমর্থকদের। নবদেশীকে মানে যাওয়া ছিল এডিসি খুমলুং। এডিসি খুমলুংতে আমাদের ভারতীয় জনতা পার্টি এক বিরাট একটা জনসভা ছিল। আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডা জি এখানে আসবে, তার জন্য আমরা প্রায় বেশি না 7-8 জন লোক গাড়িতে বসা ছিল। এরপরে আমাদের সব লোক মানে গাড়িতে সব লোক মানে প্যাসেঞ্জার উঠছে না, আর আরও বাকি রয়েছে, কিন্তু শুধু 8-10 জন লোক মানে এসেছিল। তারপরে মানে শুরু করলো মানে দেখা গেল যে সামনে মানে লাঠি ডান্ডা দিয়ে মানে গাড়িটা আটকে। এরপরে আটকানোর পরে যা কিনা দিয়েছে মানে পিঠে পিঠে গাড়ি তো ভাঙচুর হয়েছে, পিটে পিটে পরে তারা নিজেরাই মানে ইচ্ছা মানে করে ছেড়ে গেলাম তারা গেছে। তবে যাওয়ার পর মানে যে পিটা খেয়েছে তারা মানে কোনো মতে বাজ্ঞা মানে আমরা আইয়া মানে অনেক হসপিটালে। কি গাড়ি আসছিল? গাড়ি ম্যাক্স গাড়ি। কোন জায়গায় তৈরি ঘটনাটা? ঘটনাটা নমনজয়ী বাড়ি, পুরা নমনজয়ী পাড়া।